শিয়া মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কি না, শিয়াদের মসজিদে নামাজ পড়া থেকে আহলে সুন্নাহ জামাতের অনুসারীদের বিরত থাকা উচিত। কারণ শিয়াদের মধ্যে কিছু কিছু শিয়া আছে যাদের ঈমানের গণ্ডি থেকে যারা বেরিয়ে যায়। যেমন আয়েশা তাআলার চরিত্র নিয়ে যদি প্রশ্ন তোলে কেউ, কোরআনে কারিমে যেখানে বিস্তারিত আলোচনা আছে, সাহাবিদের সবাইকে কাফের যারা মনে করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে যদি সন্দেহ করে, শিয়াদের মধ্যে কিছু কিছু জঘন্য আকীদা আছে কিছু কিছু গ্রুপের, সেক্ষেত্রে সেটা ইমাম থেকে পর্যন্ত খারিজ করে দিতে পারে। তো তাদের মসজিদে তাদের পিছনে যে নামাজ পড়েন তাহলে তো নামাজই হবে না। কিন্তু হ্যাঁ, শিয়াদের মধ্যে কিছু ফেরকা আছে যারা কাফের না, ওই পর্যায়ে না কিন্তু গোমরা পর্যায়ে, তাহলে তাদের পিছনে নামাজ পড়লে যদি তারা কাফের না হয়ে থাকে নামাজ হয়তো আদায় হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রেও আপনি অবশ্যই একটা মানে বিশুদ্ধ আকীদা সম্পন্ন মানুষের পিছনে নামাজ পড়ার চেষ্টা করা উচিত। এই জন্য সেখানে পড়াতে পড়া উচিত না। হ্যাঁ, যদি কখনো ঢুকে গেছেন, প্রবেশ করে গেছেন, আপনি নিজের নামাজ নিজে পড়ে বের হয়ে গেছেন, অসুবিধা নেই, তাতে সমস্যা নেই। সালাম ফেরানোর সময় কতটুকু? অনেকে সালাম একটু সময় নিয়ে ফেরান, সঠিক কোনটা? নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াত দুরুদ দোয়া মাসুরা পড়ার পর সালাম ফিরিয়ে ফেলবে, অপ্রয়োজনে দেরি করার কোনো কারণ নেই। তবে দোয়া মাসুরার জায়গায় কোরআন হাদিস বর্ণিত আরও দোয়া যেগুলো আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযুবিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আপনি হাদিস বর্ণিত দোয়াগুলো পড়লেন, লম্বা করলেন, এটা সুযোগ আছে। কিন্তু কোনো কারণ ছাড়া আপনি অপেক্ষা করে বসে বসে আপনি চিন্তা করলেন, সেটা সুযোগ নেই। দুরুদ, তারপর আত্তাহিয়াত দুরুদ এবং দোয়া মাসুরা পড়া শেষ সালাম ফেরা ফেলবেন, বিনা প্রয়োজনে দেরি করবেন না। আর জামাতে নামাজের কথা যদি বলেন তাহলে নিয়ম হলো ইমাম সাহেবের সালাম ফেরানো শেষ, এরপর মুক্তাদি কী করবে? সালাম ফেরাবে। অনেক সময় আমরা ইমাম সাহেবের সাথে সালাম ফিরে, ইমাম সাহেব আসসালাম বলার সাথে সাথে সালাম ফেরানো অনেক মুক্তাদির শুরু হয়ে যায়, এটা ঠিক না। ইমাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুয়িল ইমাম লিউতাম্মা বিহ, ইমামকে ধার্য করা হয়েছে যাতে তার অনুসরণ করা হয়, অর্থাৎ ইমাম যেটা করবেন আপনি তার পরে পরে সেটা করবেন, এটা হলো ইমামের কী করা? অনুসরণ করা। আর যদি সাথে সাথে করেন এটাকে কী বলে না? অনুসরণ করে না। এই জন্য ইমাম করবে তারপরে আপনি করবেন, এটা হলো সুন্নাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।